গরম থেকে নিস্তার পেতে স্বস্তির খবর হাওয়া অফিসের। আগামী কয়েকদিনের মধ্যে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে বর্ষা। স্বস্তির বৃষ্টিতে ভিজতে চলেছে শহরবাসী। তীব্র গরমে একেবারে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। গরম থেকে নিস্তার পেতে স্বস্তির খবর দিল হাওয়া অফিস। আগামী কয়েকদিনের মধ্যেই দক্ষিণবঙ্গে অনুপ্রবেশ ঘটবে বর্ষার। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দক্ষিণবঙ্গ জুড়ে। কবে প্রবেশ করবে দক্ষিণবঙ্গে বর্ষা, কি বলছে হাওয়া অফিস, আসুন জেনে নেওয়া যাক। উত্তরবঙ্গে এবছর অনেক আগেই প্রবেশ করেছে বর্ষা। লাগাতার বৃষ্টির কারণে ভয়াবহ পরিস্থিতি উত্তরবঙ্গে। তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হলেও দক্ষিণবঙ্গে কিন্তু একেবারে গরমের নাজেহাল হয়ে উঠেছে বঙ্গবাসী। কবে বর্ষা প্রবেশ করবে দক্ষিণবঙ্গে, সেই দিকে তাকিয়ে আছেন সকলেই। এবার বর্ষা নিয়ে বড় সড়ো আপডেট দিল হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ অর্থাৎ মঙ্গলবারের পর থেকেই দক্ষিণবঙ্গে শুরু হবে বৃষ্টিপাত। আগামী তিন দিনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করবে। বিহার থেকে আসাম পর্যন্ত রয়েছে অক্ষরেখা। বাতাসে রয়েছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অনুকূল পরিবেশ তৈরি হয়েছে রাজ্যে, আর তার জেরেই বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ। কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস শুনিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর সূত্রে আরও জানা গিয়েছে, জুলাই মাসে উত্তর পশ্চিম ভারতে বর্ষা সক্রিয় হবে, বাড়বে বৃষ্টিপাত। এদিকে বর্ষা ধীরগতিতে এগোনোর জেরে ফসলের ওপর কোনো প্রভাব পড়তে পারে বলে এখনও কোনো বার্তা দেয়নি IMD। তবে গরমের জেরে ফসলের সেচের পর্যাপ্ত ব্যবস্থা রাখার পরামর্শ দিয়েছিল মৌসুম ভবন। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। 40-50 কিমি বেগে কোথাও আবার বইতে পারে দমকা হাওয়া। উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। ইতিমধ্যেই উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টিপাতের জেরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। সিকিম সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যে প্রবল বৃষ্টির প্রভাব পড়বে। পার্বত্য সংলগ্ন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া। সিকিম, ভুটান সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা। অতি ভারী বৃষ্টি আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায়। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সাথে বইবে ঝোড়ো হাওয়া। পার্বত্য এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাতের জেরে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে নজরদারি চালানো হচ্ছে পার্বত্য এলাকাগুলিতে। তিস্তাচরের বাসিন্দাদের ইতিমধ্যেই সরিয়ে আনা হয়েছে নিরাপদ স্থানে। সেই সাথে চলছে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা। তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের জেরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হলেও দক্ষিণবঙ্গে কিন্তু ততটাই গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে বঙ্গবাসী। মাঝে মধ্যে দু এক পশলা বৃষ্টিপাত হলেও গরম কমছে না দক্ষিণবঙ্গে। তবে আজ অর্থাৎ মঙ্গলবারের পর থেকে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, বৃষ্টি শুরু হলেও এখনই গরম থেকে রেহাই মিলছে না বঙ্গবাসীর। পাকাপাকিভাবে বর্ষার অনুপ্রবেশ ঘটলেই তবেই ভ্যাপসা গরম থেকে মুক্তি পাবে শহরবাসী, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। কার্যত বলা যেতেই পারে বৃষ্টির এই খবরে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে শহরবাসী। এখন শুধু অপেক্ষা বৃষ্টি আসার। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যানস ল্যান্ড, কলকাতা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।